এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে ইনশাআল্লাহ। এই রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই খুনি খাসিদের পতন আন্দোলনকে ইনশাআল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাব। বন্ধুরা, বাংলাদেশে একটা সরকার ক্ষমতায় আছে জনগণের ভোট ছাড়া, এটাই এই সরকারের সবচেয়ে বড় অপরাধ। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার অর্থ হচ্ছে তার যে নাগরিক অস্তিত্বের প্রথম যে ধাপ সেটাই কেড়ে নেওয়া, অর্থাৎ তাকে নাগরিক হিসেবে বাতিল ঘোষণা করা। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশবাইর থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে বাংলাদেশের যে গভীর সংকটের ভিতরে, বাংলাদেশের যে অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ উপনীত হয়েছে, এই সবকিছুর মূলে রয়েছে আওয়ামী অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে ইনশাআল্লাহ। এই রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই খুনি ফ্যাসিস্টদের পতন আন্দোলনকে ইনশাআল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাব। বন্ধুরা, গণতন্ত্রটাকে রক্ষা করি, ভোটের অধিকার রক্ষা করি, সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তাই তারেক রহমানকেও তারা আজকে মেরে ফেলতে চায়। আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন, বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় তাহলে একাত্তরের মতোই আমাদেরকে গড়ে তুলতে হবে। প্রতিবেশীদের দাগালি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না। এর ভিতরে রিমোট কন্ট্রোলে চলে, রিমোট কন্ট্রোলটা কারা হাতে? দেশপ্রেমী বেগম খালেদা জিয়ার হাতে, নয় তোমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। বাংলাদেশে একটা সরকার ক্ষমতায় আছে জনগণের ভোট ছাড়া, এটাই এই সরকারের সবচেয়ে বড় অপরাধ। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার অর্থ হচ্ছে তার যে নাগরিক অস্তিত্বের প্রথম যে ধাপ সেটাই কেড়ে নেওয়া, অর্থাৎ তাকে নাগরিক হিসেবে বাতিল ঘোষণা করা। বাংলাদেশের সংবিধান বলেন, এই রাষ্ট্রের প্রতিষ্ঠা বলেন, রক্তের উপর দাঁড়িয়ে এটা ছিল যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার কেন্দ্র, তাদের ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে, তারা সরকার পরিচালনা করবে। আজকে জনগণকে যখন সেই ক্ষমতা থেকে আজকে বঞ্চিত করা হচ্ছে, তখন এই সরকারের অপরাধের আর তালিকাগুলো আমরা না বললেও চলে। এই একটি অপরাধের কারণেই বাংলাদেশের জনগণের আদালতে তাদের বিচার হবে, এবং সেটা আজকে এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে তারা এই রাষ্ট্রশক্তি সম্পূর্ণটাকে, রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নিজেদের পকেটে ঢুকিয়েছে, এবং তারা বিদেশিদের গোলামি করছে, গোলামি করে তারা নিজেদের গদি রক্ষা করছে। এইটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। কাজেই জনগণকে আজকে দায়িত্ব নিতে হবে, এই সরকারকে কিভাবে ক্ষমতা থেকে সরিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, না হলে দেশের কি পরিণতি হবে আমরা সবই দেখতে পাচ্ছি। এরা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করেছে কতিপয়ের পকেট ভরার জন্য, হাজার হাজার কোটিপতিদের এরা সরকার। তাকিয়ে দেখুন একটা এসালম কোম্পানি, যারা এই সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, তারা এতদিন সাতটি ব্যাংকের উপরে তাদের কর্তৃত্ব কায়েম করেছে, সম্প্রতি ন্যাশনাল ব্যাংক মার্জার ঘটিয়ে তার উপরে তারা কর্তৃত্ব তাদের হাতেই দেওয়া হয়েছে। এইভাবে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে দেশের জনগণের সমস্ত সম্পদের উপরে এই কতিপয় কোম্পানি, কতিপয় হাজার কোটিপতি, লাখো কোটিপতির যারা মালিক, তাদের হাতে আরও কোটি টাকা জনগণের সেই তাদের পকেটে ঢুকিয়ে দেওয়ার জন্য এই সরকার কাজ করছে। এই সরকার রাষ্ট্রশক্তিকে নিজেদের কাজে লাগিয়েছে আর তাদেরকে হাজার হাজার কোটি টাকার সম্পদ মালিক হওয়ার সুযোগ দিচ্ছে। এই যে সাবেক আইজিপি বেনজির সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, এটা আমাদের সামনে এটা স্পষ্ট করে যে কীভাবে সরকারি কর্মকর্তারা এই সরকারকে অন্যায়ভাবে ক্ষমতায় থাকার সুবিধা হিসাবে এইভাবে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হচ্ছে। বন্ধুগণ,
এদের এই লুটপাটের ফলাফল হচ্ছে আজকে দেশে ডলার সংকট, এদের এই লুটপাটের ফলাফল হচ্ছে আজকে দ্রব্যমূল্যে মানুষের নাকাল হওয়া। কাজেই এই যে সমস্ত শাসন, তার পুরো দায় জনগণের উপর চাপিয়ে, তার সমস্ত বোঝা জনগণের উপর চাপিয়ে এরা লুটপাট করবে এবং এরা যতদিন পারে এটা চালিয়ে যাবে। কাজেই আমরা জনগণের কাছে আহ্বান জানাই, সংগ্রাম ছাড়া আমরা আমাদের নাগরিক অধিকার রক্ষা করতে পারবো না, সংগ্রাম ছাড়া আমরা আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবো না। আর যদি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে বাংলাদেশে এই বিদ্যমান যে রাষ্ট্র ব্যবস্থা, আইন ব্যবস্থা, এটাকে বদলাতে হবে এবং এইখানে নতুন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য সংবিধান সংস্কার করে আমরা 31 দফা যে প্রস্তাব নিয়ে, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব নিয়ে আমরা লড়াই করছি, এইটাই বাংলাদেশের মুক্তির পথ। গণতন্ত্র মঞ্চ এই দিশা বাংলাদেশের সামনে হাজির করেছে এবং সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই দিশাকে প্রতিষ্ঠা করার জন্য জনগণের ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা জারি রাখব। এবং আমরা জানি আজকে বাংলাদেশ এই ভূ রাজনীতির যে পরিস্থিতির মুখোমুখি, আপনারা জানেন সরকার এখন শ্রীলঙ্কার যে কনক্লেভ তাতে যোগ দেওয়ার জন্য যাচ্ছে, জনগণের সম্মতি নেওয়া হয়েছে। এই সরকারের কি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার নৈতিক বৈধতা আছে? কিন্তু তারা যাবে, কারণ তাদের পররাষ্ট্রনীতি হচ্ছে গদি রক্ষার নীতি, গদি রক্ষার পররাষ্ট্রনীতি বাংলাদেশে হচ্ছে। কাজে আমরা যদি সার্বভৌম বাংলাদেশ চাই তাহলে আমাদের দেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে জনগণের সকল পক্ষের অংশীদারিত্ব আছে এবং তার মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে আমরা আমাদের দেশের স্বার্থকে রক্ষা করব। সেই লক্ষ্যে আমরা লড়ছি। গণতন্ত্র মঞ্চের সেই যে আন্দোলন, সেই আন্দোলনে আপনারা আপনাদের সহযোগিতা আমরা পাব, আপনারা আমাদের সহযাত্রী হবেন, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মিছিল পূর্ব সমাবেশে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা সংহতি জানিয়ে রাখা বক্তব্যে দাবি করেন, দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে সরকার। উপজেলা নির্বাচন বর্জন করায় জনগণকে আবারও ধন্যবাদ জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের জনগণ নয়, ভারতের ব্যবসায়ী আর নিজেদের লোকদের সচ্ছলতা ফিরিয়ে আনতে চায় সরকার। চলমান আন্দোলনে শিগগিরই বিজয় আসবে দাবি করে দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।